নমস্কার, দেখছেন আনন্দ বার্তা, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। প্রতিষ্ঠা অঞ্চল তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় এবং শক্তিগড় থানার উদ্যোগে শনিবার শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সাঁওতাল বাসস্ট্যান্ড মেলবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। উত্তর দিনাজপুরের বাহারা ইলে শীতের প্রকোপে মৃত্যু হল বছর ৩৫ এক রাজমিস্ত্রির। রবিবার আউশগ্রামের কল্যাণপুরে স্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন এক কৃষক। রবিবার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ২৭ নম্বর ওয়ার্ডে। দুই নম্বর শাখারি পুকুরে স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে রবিবার শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল। চলে আসছি বিস্তারিত খবরে। গতিষ্ঠা অঞ্চল তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। কাশিমনগর গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সম্মেলন মঞ্চে দলীয় নেতৃত্ব আগাম পঞ্চায়েত নির্বাচন নিয়ে রূপরেখা তুলে ধরে। মঙ্গলকোটের গতিষ্ঠা অঞ্চল তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় কাশিমনগর গার্লস হাই স্কুলে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চলে এদিনের এই কর্মসূচি। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে সূচনা হয়। এই প্রতিষ্ঠানে এই অঞ্চলে যখন সম্মেলন করে দেখছি যে এতটা আমাদের তৃণমূল কংগ্রেস সৈনিক আছে যারা উৎসাহ অপপ্রচার এবং গ্রামে গ্রামে মারামারি লাগে, এই তৃণমূল কংগ্রেসকে হারাইতে পারবে না। কারণ কর্মীরা তৃণমূলের নাম শুনলে দলে দলে যেভাবে চলে আসছে, তাই আগামী দিনে পঞ্চায়েত নিয়ে আমরা কোনো কিছু ভাবি না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আমাদেরকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে শান্তি, আমাদেরকে দিয়েছে সুখে বসবাস করার অনুমতি। তাই বাংলার মানুষ এখন একটাই চিন্তায় আছে, বাংলার মানুষে যেন আর কোনো অশান্তি না হয়, বাংলার মানুষ যেন আর কোনো অশান্তি আগুনে না ভোগে। আর যারা গ্রামের মানুষের যে গ্রামীণ প্রয়োজনগুলো সেইগুলোর কিন্তু গ্রামীণ যে উন্নয়ন, সেই উন্নয়নের মূল ধাপ কিন্তু প্রথম ধাপ অর্থাৎ যেটা চাবিকাঠি বলি সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত। মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, মুন্সি রেজাউল হক, মেহবুব চৌধুরী সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। দলীয় কর্মীদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলি সম্মেলনে আলোচনা করা হয়। এর পাশাপাশি আগামী দিনের দলীয় পরিকল্পনার রূপরেখা তৈরি করা হয়। অঞ্চল তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক সম্মেলন, এই সম্মেলনে আজকে আমাদের এখানে উপস্থিত থাকছেন আমাদের ব্লক সভাপতি ছাত্র অপূর্ব চৌধুরী মহাশয়, আর থাকছেন মুন্সি রেজাউল হক, মেহবুব চৌধুরী এবং আমাদের অঞ্চলের বিশিষ্ট বুথ সভাপতিরা। এখান থেকে উনি বার্তা দিচ্ছেন যে আগামী পঞ্চায়েত ইলেকশন আমরা কিভাবে করব, কিভাবে মানুষকে উন্নয়নটা তুলে ধরবো মানুষের কাছে, এই সব উন্নয়ন নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো। আর পশ্চিমবাংলায় একটাই দল থাকবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই বার্তা উনি দিয়ে এখানে বুঝিয়ে দিয়ে গেলেন যে মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গ কিন্তু চলবে না কোন দল। আর তার সাথে দিদির শ্রীমতী দণ্ডা আমাদের কর্মকর্তা, তিনিও বুঝিয়ে দিয়েছেন যে পশ্চিমবাংলায় কোন দলের দালালি চলবে না, এখানে একটাই দল থাকবে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেস। কর্মসূচি উপলক্ষে শতাধিক দলীয় কর্মীর সমর্থকদের উপস্থিতি এক অন্য মাত্রা এনে দেয়। সম্মেলন মঞ্চে দলীয় নেতৃত্ব কর্মীদের উৎসাহ দেওয়ার প্রচেষ্টা চালান। কাশিমনগর থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় এবং শক্তিগড় থানার উদ্যোগে শনিবার শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এলাকার শতাধিক দুস্থ মহিলার হাতে কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা আরাধ্যক্ষ সহ পুলিশ আধিকারিকবৃন্দ। গত 2 জানুয়ারি মাটি উৎসবের মঞ্চ থেকে শক্তিগড় ফাঁড়িকে শক্তিগড় থানায় রূপান্তরিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় এবং শক্তিগড় থানার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় শনিবার। আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু দীর্ঘ সময় আপনাদের অপেক্ষা করতে হয়েছে।
এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো মা হিসেবে সন্তানকে নিশ্চয়ই আপনারা ক্ষমা করবেন। শক্তিগড় থানা চত্বরেই অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলা আরাধ্যক্ষ কুনার আগারওয়াল সহ শক্তিগড় থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিক বৃন্দ। এদিন শতাধিক দুস্থ মহিলার হাতে কম্বল তুলে দেওয়া হয়। প্রচন্ড ঠান্ডায় হাতে কম্বল পেয়ে স্বভাবতই খুশি সকলে। আমাদের প্রত্যেক থানা থেকে জেলা জুড়ে প্রত্যেক বছর শীতের সময় আমাদের কম্বল বিতরণী সমারোহ করা হয়, যেটা আন্ডার কমিউনিটি পুলিশিং আমরা প্রত্যেক বছরই করি। এই ক্রমে আজকে এখানে শক্তিগড় যেটা নতুন থানা উদ্বোধন হয়েছে, ওই থানা অন্তর্গত এখানে বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সাঁওতা বাসস্ট্যান্ড মেলবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাস্তবায়িত হয় এদিনের এই কর্মকাণ্ড। প্রায় কয়েক হাজার মানুষ এদিন উপস্থিত থেকে কর্মসূচিকে ফলপ্রসূ করে তোলেন। মেলবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় নিগন অঞ্চলের সাঁওতা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী, নিগন অঞ্চল সভাপতি ধ্রুব ভট্টাচার্য, পূর্ত কর্মাধ্যক্ষ রেজাউল হক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী, যুব সভাপতি প্রদীপ চট্টরাজ, মাইন্ড রোডের সভাপতি ইব্রাম খান সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংগঠনের নবীন প্রবীণ সকলের মধ্যে মেলবন্ধনের লক্ষ্যেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। আনুমানিক কয়েক হাজার কর্মীর সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। যে আমাদের একটা সবাইকে শীতকালে মশলার মতো করে আমরা সেটা করবো, তাহলে তোরা করতে যাস না। করতে গেলে আমাদের যা অবস্থা, 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করলে 6000 লোক হবে, তো দেখতে পাচ্ছেন কি হারে লোক হয়েছে। কিছু মেলবন্ধন, হ্যাঁ কিছু, মানে বিজেপি বা ইয়ে থেকে যারা এসেছিল তাদেরকে সবাইকে নিয়ে, আমাদের যারা পুরনো কর্মী ছিল আবার আমাদের দলে যারা ফিরে এসছে তাদেরকে সবাই নিয়ে একটা আনন্দ উৎসব হচ্ছে। এটা সাঁওতাল বাসস্ট্যান্ড কত লোক নিয়ে করছেন এটা? এটা লোক তো আমরা প্রথম আশা করেছিলাম 2-3 হাজার, কিন্তু লাস্ট অব্দি যে কত টাকা পেয়ে যান। তাহলে দেখি 2018 সাল থেকে আপনি অফার দিচ্ছেন? হ্যাঁ অবশ্যই। অঞ্চলের সাঁওতা বাসস্ট্যান্ডে কমিউনিটি হলের পাশে যে জমি বা মাঠটা দেখছেন, এই মাঠে আমরা নতুন বছর করেছি 2018 সাল। এই 2018 সালের নতুন বছরে আমরা একটা সম্প্রীতি বা মেলবন্ধন সমাবেশের আয়োজন করেছি এবং এখানে আজকে প্রায় 3,500 থেকে 4,000 লোকের জমায়েত রয়েছে। উপস্থিত রয়েছেন আমাদের মঙ্গলকোট ব্লক তৃণমূলের সভাপতি মাননীয় অপূর্ব চৌধুরী মহাশয়, পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় রেজাউল হক মহাশয়, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী মহাশয়, যুব সভাপতি মাননীয় প্রদীপ চট্টরাজ মহাশয় এবং মাইনরিটি সভাপতি মাননীয় ইব্রাহিম খান মহাশয় এবং আমাদের প্রত্যেকটা বুথ সভাপতি, গ্রাম সভাপতি, প্রধান, উপপ্রধান, সদস্য এবং সাধারণ কর্মী সমর্থক হচ্ছে সাঁওতা বাসস্ট্যান্ডে কমিউনিটি হলের পাশে জমিতে। সাঁওতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার উক্তা পঞ্চায়েতের বটগ্রামের উত্তরপাড়া এলাকায়। ঘটনার জেরে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই পরিবার সূত্রে জানা গেছে। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার উক্তা পঞ্চায়েতের বটগ্রামের উত্তরপাড়া এলাকায়।
এক বৃদ্ধ দম্পতি এদিন ভোরে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেয়ে ঘরের বাইরে এসে দেখতে পান আগুন ধরার ঘটনা। পরে চিৎকার করে পাড়ার লোক জড়ো করেন। আগুন ঘিরে ক্ষোভ প্রকাশ পায় এলাকাবাসীদের মধ্যে। এলাকাবাসীদের অভিযোগ, তারা দমকলে জানালেও সঠিক সময়ে দমকল কর্মী না আসায় ক্ষয়ক্ষতি রক্ষা করা যায়নি। 20 টাকাতে আমি যখন খবর পাই যে আগুন লেগেছে, তখন সঙ্গে সঙ্গে আমি প্রথমেই 252-301 বোলপুরের ফায়ার ব্রিগেড নাম্বার ওদেরকে আমি ফোন করে জানাই, এবং ওরা তখন আমার কাছে নাম ঠিকানা সব নেয়। নেওয়ার পরে ওরা বলে যে আমাদের তো আউসগ্রাম থানা, তাহলে এটা আমাদের এরিয়ার মধ্যে পড়ছে না। এখান থেকে বোলপুর দূরত্ব কতটা? আমাদের এখান থেকে বোলপুর আপনার ম্যাক্সিমাম ওদের ফায়ার ব্রিগেড পর্যন্ত 15 কিলোমিটার। তারপর এবারে পানাগড় বোলপুর বলে যে আমরা তাহলে কন্ট্রোলারকে বা পানাগড়কে আমরা খবর করছি। ওরা বোধ হয় খুব সম্ভবত কন্ট্রোলারকে বা পানাগড়কে ফোন করে ওরা বলে, এবং পানাগড়ের ফায়ার ব্রিগেড আমাদের এখানে যখন আসে তখন অলরেডি আমরা আগুন প্রায় তখন সব নিভিয়ে ফেলেছি, তখন অলরেডি সবই 100% লস হয়ে গেছে। তবে আমার ধারণা ওরা যদি ফায়ার ব্রিগেডকে বোলপুর যদি আমাদের ঠিক টাইম মতো আসতো, তাহলে হয়তো আমরা 50% ওপর মাল আমাদের বাঁচাতে পারতাম। এবং আমরা ধরুন গ্রামের লোক থেকে যেটা আমরা করতে পেরেছি কি, ওদের যে ধানের গোলাটা ছিল সেটা বাঁচিয়েছি, বা নিচে তলা যে মালপত্র ছিল বা নিচে তলা যে রুমের মালগুলো ছিল সেগুলো আমরা বাঁচাতে পেরেছি, বা পাশের যে ঘরগুলো ছিল সেগুলোকে বাঁচাতে পেরেছি। কিন্তু যেখানটা স্পট আগুন লেগেছিলো যে বাড়িটা, সেটি কিন্তু আমরা পারিনি বাঁচাতে, কারণ যেহেতু ওই আগুনের শিখাতে আমাদের লোক উঠতে পারিনি বা সেখানে আমরা জল পৌঁছাতে পারিনি। কিন্তু যদি ওটা ফায়ার ব্রিগেড থাকতো, তাহলে এটা আমার দৃঢ় বিশ্বাস আমরা 50% ওপর মাল আমরা বাঁচাতে পারতাম। আপনার নাম? আমার নাম হচ্ছে সুশান্ত কুমার মণ্ডল। এলাকাবাসীরা জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পরই দমকল কর্মীরা আসেন। ওই পরিবারের সূত্রে জানা গেছে, ঘটনার জেরে আনুমানিক 10 লক্ষ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এসে পুটপুট শব্দ হচ্ছিল, নিয়ে আমি ওর বাবাকে বললাম যে চলো দেখিনি পুটপুট শব্দ হচ্ছে কেন। নিয়ে এই ছেলের এই রুমটাতে আমি সেকেন্ডটা খোলার পরই তখন দেখছি এতটা জায়গা আগুন ধরে গেছে। তখন কি আগুন জ্বলছে? আগুন এই অল্প জ্বলছে, বেশি জ্বলে নি। তারপর আপনারা বুঝতে পেরে বেরিয়ে এলেন? বুঝতে পেরে, ওর বাবা তো কিছু বলতে পারছে না, আমি সেই চেঁচিয়ে লোক জড়ো করছি যে ঘরে আগুন 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 করছে। আমি এসে তারপরে কি গ্রামের লোকরা? সব গ্রামের লোক সব চলে এলো। এবার আমি দরজা চাবিও আনি নাই, চাবি ভেঙে সব ঢুকলো। আমার ফোন টোন সবই আছে বাবা, পরনের কাপড় সদ্য গায়ে চাদর সব আমার ওইখানেই নামানো আছে, আমি কিছুই আনি নাই। যে সামনে একটা বড় আপনাদের ধানের যে গোলা রয়েছে, তো সেখানেও তো আগুন লাগতে পারত। পাড়ার গ্রামের ছেলেরা এসে সব জল ঢেলে দিলে, এদি মড়াইটাকে বাঁচালে। আগুন লাগা ঘিরে আতঙ্কের ছাপ ফুটে ওঠে পরিবারের সদস্যদের চোখে মুখে। ঘটনাটা মোটামুটি 3:30 নাগাদ ঘটেছে। কোথায় ঘটেছিল? বাড়িতেই, মানে শর্ট সার্কিট হিসাবে। কোথায় ঘটেছিল? বটগ্রামে ঘটেছে, বটগ্রাম উত্তরপাড়া। কি মানে কিভাবে বুঝলেন আগুন লেগেছে বাড়িতে? আগুন লেগে প্রথমে মা এই পাশের বাড়িতে ছিল, কিছুক্ষণ পাশের রুমে, এবং সমস্ত পাশের বাড়ির ওই রামকানাই ঘোষ বলে ও দেখতে পায়, বাইরে উঠেছিল। তারপর ও ডাকাডাকি হাঁকাহাঁকি করে নিচেতে। মোটামুটি বাড়িতে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার? ক্ষতিগ্রস্ত বলতে আমার জমি যত কাগজপত্র ছিল সমস্ত পুড়ে গেছে। এলআইসির আমার টাকা ছিল, ঠিক আছে, এলআইসি কাগজপত্র সমস্ত পুড়ে গেছে, সোনা যেগুলো ছিল গলে গেছে, সোনা রূপো সমস্তটাই। মোটামুটি কত টাকা পুড়েছে বা কতটা সোনা ছিল জানেন? সমস্ত 10 লাখের মতো হবে, আর 10 লাখ টাকার মতো বটে টোটাল। টোটাল কি টাকা নাকি? টাকা 50-60 হাজার টাকার মতো ক্যাশ ছিল। 10 লাখ টাকা কিসে? 10 লাখে মানে সোনা রূপো এই ধরনের বাড়ির সমস্ত কিছু, টোটাল ক্ষতি, টোটাল ক্ষতিটা। আপনি কোথায় ছিলেন তখন? আমি তো এই জায়গাটা কি বলবো, আমি তো কোথায় ছিলেন? হ্যাঁ, আমি শ্বশুর বাড়িতে ছিলাম, খবর পাই 4:30 নাগাদ। তারপর আমি ফিরি 6:30-6:30 সময় আমি বাড়ি আসি। বাড়িতে কি আর কেউ ছিল? হ্যাঁ, বাবা ছিল, মা ছিল। কোথায় ছিল? পাশের রুমে শুয়েছিল, কিছুক্ষণ পর জানতে পারে। ওনাদের কোনো কিছু হয়নি? না, অনেক কষ্ট করে বার করা হয়েছে তাদেরকে। কীভাবে আগুন নিয়ন্ত্রণে এলো? পাড়ার লোকজন নিয়ন্ত্রণে আনে, তারপর ফায়ার ব্রিগেড আসে। কোথা থেকে ফায়ার ব্রিগেড এসেছিল? পানাগড় থেকে এসেছিল। বটগ্রাম থেকে পথিকৃ দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা।
উত্তর দিনাজপুরের বাহারাইলের শীতের প্রকোপে মৃত্যু হল বছর ৩৫-এর সঞ্জীব শিকারী নামে পেশায় রাজমিস্ত্রির। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া এলাকায়। প্রচণ্ড শীতের প্রকোপে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাহারাইলে। মৃতের নাম সঞ্জীব শিকারী, বয়স ৩৫ বছর। ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি। জানা গেছে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বাড়ির সামনেই প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। প্রথমে বাড়িতেই চলে প্রাথমিক চিকিৎসা, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে প্রবল শীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কে মারা গেছে আপনার? জামাই। কি নাম জামাই? সঞ্জীব শিকারী। কি হয়েছিল? ঠান্ডায় মারা গেছে। কিভাবে জানলেন আপনার মানে? দৌড়াত ঝাপা করছে লোক গ্রামবাসী, আমি তো গেছিলাম কাজ করতে। তারপরে শুনি যে জামাই তোমার অসুবিধা, যাও 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 যাও। তারপরে আমি দৌড়ে আসছি, আসে দেখছি সত্যি। কোথায় ছিল? হ্যাঁ, কোথায় ছিল? ঘরে ছিল, ঘরে। ঘরে কি করছিল? হ্যাঁ, শুয়েছিল। শুয়ে থাকতে ওষুধ থাকতে থাকতে ঘর 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 শব্দ একটা আওয়াজ আসছে। তো চোখ মুখ তো দেখছি যে মুখ ফুলে আছে আর ঘর 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 শব্দ করছে, হাত পা শিখছা। তখন বলছি যে একটু আগুন ধরাও, আগুন ধরায় শেক 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 তেল মালিশ করলাম, এই তো। তারপরে তো কিছুক্ষণ ১২টার বাজলো, তখন ও চলে গেল। তার আমার করার তো কিছু নেই। উত্তর দিনাজপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার আউস গ্রামের কল্যাণপুরে স্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন অজিত কুমার দে নামে এক কৃষক। কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিন প্রায় ২৫০ জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। স্ত্রীর প্রথম বর্ষ মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার দুস্থদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করলেন আউস গ্রামের কল্যাণপুরের বাসিন্দা অজিত কুমার দে নামে। জানা গেছে অজিত কুমার দে নামে ওই কৃষকের স্ত্রী সুষমা দে গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কম্বল বিতরণ কর্মসূচি। উপস্থিত ছিলেন আউস গ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, গুসকরা পৌরসভার পৌর প্রধান বুর্ধেন্দু রায়, ব্লক তৃণমূল সভাপতি টগর শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় ২৫০ জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল পেয়ে খুশি সকলে। আউশগ্রাম থেকে পথিকৃৎ দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। রবিবার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ২৭ নম্বর ওয়ার্ডে। ৭০টি ইভেন্টে এলাকাবাসীরা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে দুস্থদের কম্বল বিতরণও করা হয়। ২৭ নম্বর ওয়ার্ডে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বাবুরপাক সংলগ্ন সিএমএ স্কুল ময়দানে। বাবুরপাক ক্রীড়া সংঘ ও ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে চলে এদিনের এই প্রতিযোগিতা। ওয়ার্ডের সদস্যগণ প্রতিযোগিতায় অংশ নেন। ৭০টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগীরা প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে দুস্থদের কম্বল বিতরণ করা হয়। আনুমানিক ২০০ জনকে এদিন কম্বল দেওয়া হয়।
ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, গলসির বিধায়ক অলোক মাঝি, বর্ধমান পৌরসভার এমসি আইসি খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। সমগ্র কর্মসূচির যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। মহিলাদের জন্য কিছু রাখা হয়েছে? হ্যাঁ, মহিলাদের জন্য মিনিমাম চেয়ার, হাঁড়ি ফাটা এবং সাইকেল কেক উপস্থিত আছে। বিধায়ক সুভাষ মণ্ডল, গোলসির বিধায়ক এবং বর্তমান সাধারণ সম্পাদক খোকন দাস উপস্থিত। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দু নম্বর শাঁকারিপুকুরে স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে রবিবার শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো। এদিন প্রায় 20টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজরকাড়া। প্রতি বছরের ন্যায় এবছরও বর্ধমানের দু নম্বর শাঁখারিপুকুরে স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকা থেকেও প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রায় 20টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এলাকার শিশু, মহিলা, পুরুষ এবং প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পাশাপাশি সকল শিশু প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানানো হয়। প্রতিযোগিতাকে সফল করতে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা ছিল নজরকাড়া। প্রতিযোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। বিবেকানন্দ সেবক সংঘের পরিচালনায় প্রতি বছর হচ্ছে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা যা হয়, আমাদের এবছর হচ্ছে যে এই 7 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে ওয়ার্ড এবং হচ্ছে পার্শ্ববর্তী ওয়ার্ডেরও যে কেউ এখানে পার্টিসিপেট করতে পারে, বয়সটা যেন সেই তার মধ্যে সীমাবদ্ধতা থাকে, তার উপর আমাদের করা হয় এলাকার সমস্ত। কতগুলো ইভেন্ট রাখা হয়েছে আমাদের? টোটাল 18টা 20টা ইভেন্ট। আর 20টা কি কাদের? বাচ্চাদেরকে নিয়ে? না, একদম শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন ধরনের হচ্ছে যে ইয়ে আছে, প্রতিযোগিতামূলক খেলাধুলা আছে সেখানে সবার। 28 তারিখে আমাদের অঙ্কন প্রতিযোগিতা আছে এলাকার সমস্ত মানুষদের নিয়ে, সেখানেও হচ্ছে যে প্রতিটি বিভাগের হচ্ছে যে যে কেউ অংশগ্রহণ করতে পারে সেই প্রচারটাও থাকছে। এবং আজকে তো দেখছেন যে এত মানুষের ইয়ে রয়েছে, দুপুরবেলায় আসবেন, দুপুরবেলায় দেখবেন যে সাধারণের জন্য যে ইভেন্ট আর কি সেটাতে প্রচুর মানুষের পার্টিসিপেশন থাকে। সবাইকে পুরস্কৃত করাবে না? যারা ফার্স্ট সেকেন্ড থার্ড, না ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং হচ্ছে যে যারা বাচ্চারা যারা পার্টিসিপেশন যারা রয়েছে ছোট কিছু তো দিতেই হয়, না হলে এনকারেজ করার জন্য তাদের হচ্ছে যে। আর এমনি বয়স্কদের জন্য কিছু আছে? না, বয়স্কদের জন্য শুধুমাত্র যারা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবে সেরকম। মহিলাদের জন্য কিছু রাখা হয়েছে? হ্যাঁ, মহিলাদের জন্য হচ্ছে যে মোমবাতি জ্বালানো আছে, সাং বাজানো, মিউজিক্যাল চেয়ার, সব আজকেই হবে, সমস্ত আজকেই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় এবং সত্যিকর থানার উদ্যোগে শনিবার শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সাঁওতাল বাসস্ট্যান্ড মেলবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। উত্তর দিনাজপুরের বাহারা ইলে শীতের প্রকোপে মৃত্যু হল বছর 35-এর এক রাজমিস্ত্রির। রবিবার আউশগ্রামের কল্যাণপুরে স্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন এক কৃষক।
রবিবার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো 27 নম্বর বাটে। 2 নম্বর শাখারি পুকুরে স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে রবিবার শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো। এখনকার মতো খবর এই পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।